আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। 44 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা পার্থ বোসকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। প্রতিবাদে চ্যাটার্জিহাট থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের, ওসিকে ঘেরাও করে বিক্ষোভ দোষীদের গ্রেপ্তারের দাবিতে। আজ দুপুর 12টা নাগাদ নির্বাচনী কার্যালয়ে কাজ করছিলেন পার্থ বোস, সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে, তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, এরা বিজেপি আশ্রিত। সিপিএম বিজেপির পায়ের তলায় মাটি হারিয়ে গেছে। গতকাল যেমন শীতলকুচিতে আমাদের দলের সহকর্মীদের খুন করিয়েছে সিআরপিএফকে দিয়ে অমিত শাহ, আর এইখানে এখন দিলীপ ঘোষের নেতৃত্বে সারা বাংলায় বিভিন্ন আমাদের দলের লিডারশিপদের খুন করার পরিকল্পনা করছে। পার্থ বোস আমার জেলা জয়েন্ট বাহিনীর সভাপতি, ওকেও খুন করার চক্র বাড়িতে ঢুকেছিল সব একদল দুষ্কৃতি, বিজেপির দুষ্কৃতি। বিজেপির পায়ের তলায় মাটি নেই, দলের সহকর্মীদের এবার খুন করার এই চেষ্টা চালাচ্ছে সারা বাংলা জুড়ে। তারই একটা এখানে একটা দৃষ্টান্তমূলক তাদের কাজ কার্যকর দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা হাওড়া ব্রিজে আছে, প্রতিবাদ করেছি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমরা হাওড়া ব্রিজে একটা অমিত শাহ এবং মোদীর পদত্যাগের দাবি নিয়ে আমরা একটা মিছিল এবং বিক্ষোভ সভা করে প্রতিবাদ করেছি, এবং আগামী দিন অমিত শাহের নির্দেশেই সারা বাংলায় অশান্তি চালাচ্ছে, শান্ত বাংলাকে অশান্তি চালাচ্ছে। এই শীতলকুচির ঘটনাকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ধিক্কার জানাচ্ছি, আর অবিলম্বে আমরা অমিত শাহের পদত্যাগ চাইছি। অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে বাংলায় যাতে না ঢুকতে হয়, ইলেকশন কমিশনের কাছে আমাদের অনুরোধ যে এদের প্রত্যক্ষ মদতে এই ধরনের বাংলা অশান্তি চালাচ্ছে। আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হবে এর বিরুদ্ধে।